আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনে দুই দশমিক একের সাতের গয়ের আনসার নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের পরবর্তীতে আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আর আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করতে পারেন এখানে সাত এর গয়ে প্রশ্নে দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে থার্টিন ইজ ইকুয়াল টু প্রথম রাশি ওয়ান এবং দ্বিতীয় রাশি থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে আমাদের এক্স এবং আমরা ওয়াই এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে আনসারে লিখব সমানে দুই সাইডে দুইটা রাশি আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তাহলে এই সাইডের প্রথম রাশি এবং অপজিট সাইডের প্রথম রাশি আমরা লিখে নিব এবং সমীকরণ এক লিখব এই সাইডের প্রথম রাশি হচ্ছে 6x y 1 অপজিট সাইডের প্রথম রাশি এটাকে আমরা 1 নং সমীকরণ লিখলাম এবার আবারো আমরা এই সাইডের দ্বিতীয় রাশি এবং অপজিট সাইডের দ্বিতীয় রাশি দুইটাকে লিখে নেব 13 ইজ equal টু থ্রি এক্স প্লাস এটা হচ্ছে দ্বিতীয় রাশি এবার আমাদের x y সামনে রাখতে হবে যেহেতু আমরা এক্স এবং ওয়াই এর মান বের করবো পক্ষে আমরা রাখবো এক্স y এর মান তাই আমরা লিখে নিলাম থ্রি এক্স প্লাস এখানে আমরা বেশি কিছুই করিনি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড এনে লিখলাম এতটুকুই এবার আমাদের ওয়াই কে বাদ দিয়ে এক্স এর মান যেহেতু নির্ণয় করতে হবে তাই আমাদের ওয়াই এর সামনের সেম হবে এক রকম তৈরি করতে হবে একরকম এখানে আছে এবং টু এক্স দুইটার সহগ যদি সমান হয় তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবং মান সহজে বের হবে এটা অঙ্কের নিয়মই যেহেতু আমরা ওয়াই বাদ দিয়ে এক্স এর মান বের করব তাই আমরা ওয়াই এর সহক গুলা সমান করছি তাই আমরা এক নং সমীকরণে দুই নং সমীকরণ এর সহগ অর্থাৎ y এর সাথে যে সহগটা আছে 2 এবং দুই নং সমীকরণকে 1 নং সমীকরণের y এর সহগ অর্থাৎ y এর সাথে কিছু নেই মানে 1 দ্বারা গুণ করব প্রথম সমীকরণকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 6 2 12x 2x 1 2 হবে 2 তারপর দ্বিতীয় সমীকরণটি যেমন আছে 1 দ্বারা গুণ করলে যেমন আছে তেমনই এবার আমরা ওয়াই যেহেতু বাদ দেব তাই ওয়াই এর সামনে চিহ্নগুলো দেখব এবং ওয়াই এর সামনে দুই রকম দুইটা চিহ্ন আছে অর্থাৎ একটা একটা প্লাস মাইনাস আছে যখন দুই রকম চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ করতে হয় তাহলে এখানে যোগ করার পর টু ওয়াই এবং টু ওয়াই বাদ এবং টুয়েলভ এবং থ্রি যোগ করলে হচ্ছে ফিফটিন এখানেও থার্টিন এবং টু যোগ করলে হচ্ছে ফিফটিন বা x এই সাইডে রেখে দেব এবং অপোজিট সাইডে যদি 15 নিয়ে যাই এই সাইডে ছিল গুণ এবং অপোজিট সাইডে গেলে হবে ভাগ তাহলে 15 দ্বারা 15 কে ভাগ করলে হবে 1 x এর মান বের হয়েছে 1 এবার x এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে আমরা y এর মান নির্ণয় করব এক নং সমীকরণে x এর মান বসিয়ে পাই এই কথাটি লিখে নিতে হবে প্রথমে আমরা এক নং সমীকরণটি সেম তুলে নিলাম 6x y 1 এখানে সিক্স লিখলাম তারপর এক্স এর জায়গায় ওয়ান লিখলাম ওয়ান যেহেতু এক্স এর মান তাই ওয়ান লিখলাম তারপর এর সাথে সিক্স গুণ করলে হবে সিক্স তাহলে সিক্স মাইনাস ওয়াইজিক তারপর সিক্স যদি আমরা অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে এখানে হচ্ছে ওয়াই এর সামনে মাইনাস ছিল তাই মাইনাস লিখতে হবে এবং সিক্স এর সামনে প্লাস ছিল কিছুই ছিল না মানে প্লাস তো অপোজিট সাইডে গেলে এটা হবে মাইনাস আমরা যদি ওয়ান থেকে সিক্স মাইনাস করি তাহলে হবে ফাইভ আর যেহেতু বড় সংখ্যাটি অর্থাৎ সিক্স এর সামনে ছিল মাইনাস ফাইভ এর সামনেও দিতে হবে মাইনাস তাহলে এখানে ওয়াই এর সামনেও মাইনাস আছে এবং ফাইভ এর সামনেও মাইনাস আছে এগুলাকে বাদ দিতে হবে বাদ দিলে ওয়াই ইজ টু হবে ফাইভ এটাই আমাদের আনসার আমরা লিখব সুতরাং নির্নে সমাধান এক্স ইজ টু ওয়ান এবং ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ আশা করি আপনাদের অঙ্কটি বুঝতে কোথাও অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমরা আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি خداحافظ